গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এসবিআই ফ্যামিলিতে আসার জন্য তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘরের কাজ বাজ সেরে একটু চা খেতে ইচ্ছে করলো, চা বানিয়ে খেয়ে নিলাম মুড়ি চানাচুর বিস্কুট দিয়ে। তো আমি তো সবসময় চা খাই না, তো ইচ্ছে হলো খেয়ে নিলাম। তো এদের আমাদের বাড়ির মিনি দেখো মুড়ি দিয়েছি খেতে, তো একটা বিড়াল এসছে, তো ওই বিড়ালটাকে ও সহ্য করতে পারে না, তো ওই আসলেই ও চেঁচায়। তো দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলো সবে। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা কি জানো? জানি। তো আজকে তো জন্মাষ্টমী, ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমি বিছনা টিছনা সব তুলে নিলাম। তো আজকে আমি নিরামিষ রান্না করব, কুমড়োর ছক্কা করব আর মূলো দিয়ে ডাল করব, আর একটু কিছু ভাজা করে নেব। তো দেখো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমি কী করব, একটু ভিডিও বানিয়ে নিলাম বিকালবেলা। তো এটা কী ভিডিও কমেন্টে জানিও কী কেমন ভিডিও করলাম। দেখো আমি বেরিয়ে পড়লাম একটু প্রসাদ আনতে, তো এখানে কিন্তু প্রসাদ নেব বলে আসিনি, আমি এখানে ঠাকুর দেখতে এসেছিলাম। তো এখানে কী ঠাকুরের পুজো হচ্ছে, তো এটা বজরং বজরঙ্গের পুজো হয়েছে এখানটা। আমরা একদিনের বাড়িতে আমরা নিমন্ত্রণ ছিল গোপাল পুজো, সেখানটা আমরা যাব, ওখানে আমরা নিমন্ত্রণ নিই। তো এখানে ঠাকুর দেখতে এসে আমরা প্রসাদ পেয়ে গেলাম, এখানে কাজ দিচ্ছি সাজিয়েছে বজরঙ্গী বলে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে, ব্লগটা স্কিপ করবে না। তো দেখো আমি চলে আসলাম, নিমন্ত্রণ করেছিল সেই বাড়িতে, সেই বাড়িটায় দেখো কুরকুরে আর আমি ক্যাডবি নিয়ে এসেছি। তো আর তো কিছু পেলাম না, এখানে মিষ্টির দোকান নেই। তো দেখো মন্দির এখানে পুজো করেছে, তো আর তো কিছু আনতে পারলাম না গোপালের জন্য, তার দোকান থেকে ক্যাডবেরি আর চিপস প্যাকেট আনলাম, সেটাই দিলাম। আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই দিলাম। এখন আমাদের খুব অবস্থা খারাপ, টানাটানি চলছে। তো গোপালের দেখো কত সুন্দর বিছানা, মানে গোপাল ঠাকুরটা কিন্তু খুব ছোট, দেখা যাচ্ছে না ভালো করে। তো আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, যেটুকু পাচ্ছি সেটুকু দেখানোর চেষ্টা করছি। জুম করে দেখাচ্ছি, তো দেখো কালকে আমার বর্ণনাদের বাড়িতে দিয়েছে পুজো, আমাদের বাড়িতেও হয়, তো এই বছর হয়নি পুজো, এখন সবার টানাটানি চলছে। এই বছর এত অবস্থা খারাপ, তো এই বছর আর পুজো হয়নি বাড়িতে। কেন মনটা খারাপ কেন? কোন কৃষ্ণ? তো এই দিদিটাদের বাড়িতে এসেছি, তো এই দিদিটা তিন ছেলে মেয়ে, তো এইটা ছোট মেয়ে, একটা মেজ মেয়ে, একটা নর্মাল, একটা বড় ছেলে আছে। তো কিন্তু বিছানায় সারাক্ষণ শুয়ে থাকে, ও হাঁটতে চলতে পারে না, কথা বলতে পারে না। ওর নাম কৃষ্ণ, ওনাকে নিয়ে ওদের চিন্তা। তো এই দিদি প্রসাদ দিয়ে দিচ্ছে, আমরা এবার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। তো বাড়িতে এসে দেখলাম তোমাদের দাদা পাস্তা বানাচ্ছে, তো আমার তো দেখে খুব ভালো লাগলো। ও কিন্তু পাস্তা বানায় না, আমারই বানাতে হয়। তো আমি এসে দেখলাম ও পাস্তা বানাচ্ছে, তো আমি গরম গরম একটু পাস্তা খেতে পারবো, তো আমার ভালো লাগলো। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও অবশ্যই। ভিডিওটা আমি এখানে শেষ করছি। চালকলা, সুজি, লুচি, ফল, তালের বড়া, ছোলা, এখন আমি প্রসাদ খাবো, পায়েস।